আর একটু গাঢ় লিপস্টিক পছন্দ করেন তো তাই আর কি ঠিক করছিলাম আপনার যে একটা বোন আছে সেটা তো আগে কখনো জানার নাই আমি একটা কাম করি বলাই কি গো আমগো যে বংশ পরিচয় আছে না বিশাল বংশ পরিচয় সবকিছু লিখিতে কি একটা থিসিস করি আপনার কাছে দিয়ে দিব আপনি অবসর সময় পড়বেন তুই যদি এখন আমার চোখের সামনে থেকে না দূর হস আমি এখন লোকজন ডাকবো আর তোর গন ধলাই দিব বুঝছস যাইতাছি তবে আবার যখন আসমু কাবিন নামা সহ আসমু মানে পয়ডা গেছি রাস্তার পাশে আরে তুই হুঁশিয়ার হয়ে চলাফেরা করিস জি মামা আসলে আমার বউরে দেখার পর থেকে আমি চোখে অন্ধকার দেখতাছি এই জন্য তো যেখানে সেখানে উষ্ঠা খাইয়া পড়ি আমার বউ তোর কাছে কি প্রমাণ আছে যে হে তোর বউ অবশ্যই আছে মামা আমার এই বুক সিরা যদি দেখাইতে পারি দেখবেন এই বুকের মধ্যে বড় বড় অক্ষরে লেখা আছে তার নাম এই প্রমাণ দিয়ে চলবো না কারা তো ঠেকা বসে তোর বুক চিরা দেখবো প্রমাণ জি মামা এই জন্য তো আমি সমাজের স্বীকৃত নিয়মে এই প্রমাণ সংগ্রহ করছি ইয়ের প্রমাণ কাবিন নামা মামা এর থেকে বড় প্রমাণ কি আর দরকার আছে মামা না এটা ঠিক আছে কাবিন নামা থাকলেই চলবো দেখা আমার দেখা আছে মামা সময় মতো আমি বাইর করবো আরে আমার দেখা না না মামা আপনারা একা দেখাবো না দেখাইতে হইলে সবার সামনেই দেখাবো ব্যাপার সামনে দেখাবি মানে কি মানে এই বাড়ির সবাই থাকবো তাকে সবাই সামনে আমি দেখাবো তারা জানবে আমি সত্যি কইতাছি না ওই তুলি সত্যি কইতাছে ঠিক আছে দুজন কইছস এটাই হইব মগার একটা কথা আমি কয়ে রাখি যে মিশাকে তো কবে হের কবে লাগে তো বহুত বড় শাস্তি আছে এটা কয়ে দিলাম যে শাস্তি দেবেন মামা মাথা কইতে দিব বাস ঠিক আছে আরে ভাবি দি চলে আসছে আমার বাসার মধ্যে কি সৌভাগ্য আমার কি কি আছে ভাবলাম যে আপনি কেমন আছেন একটু খোঁজ টোজ নেই ভালো ভালো আছি আমি একটা বাসাও খুঁজে ফেলছি আমি চলে যাবো বাসাটা খুব বড় সড়ো হচ্ছে নি সামনে বারান্দা টারান্দা আছে উঠান টুটান আছে খুব ভালো মানে ও আচ্ছা ভালো আর বউ তো খুব পছন্দ করছে হচ্ছে নি বলতেছে চলো এখনই চলে যাই কি দরকার তার দরকার নেই বলুন না মাসটা শেষ হোক তারপরে চলে যাই বুঝলেন তাহলে সত্যি আপনারা চলে যাচ্ছেন তা তো যাইতে বুঝলেন না কে বাচ্চা বাড়ির মালিক আন্নার শ্বশুর খেতে যায় না এই থাকি এনে আচ্ছা তাহলে আন্ন বসেন বসি তারপর কথা বলি আচ্ছা বসেন বসেন আচ্ছা বলুন বলুন তো বলুন তো ইয়ে বলছিলাম যে আপনি চলে গেলেও তো আমি মহাবিপদে পড়ে যাব তা বলবেন ভাবি তা বলবেন সত্য কথা আপনি বুঝে ফেলছেন তবে ভাবি যাওয়ার আগে আন্নার একটা কথা বলি যত তাড়াতাড়ি পারেন যত কুইক পারেন বাড়ির কর্তৃত্বটা আন্নে বুঝে লইল না হলে পরে কিন্তু তলে তলে সব হাত বদল হয়ে যাবে নি বুঝছেন নি তখন কপাল থাপড়ায়ও কুল পাবেন না কোনো লাভ হবে তা আমি কীভাবে কর্তৃত্ব বুঝে নেব আমি কি আর এত কিছু বুঝি এই জন্য তো আই আনার লেগে সবসময় টেনশন করি আফসোস করি বলছেন নি আই এনে সারা আন্নে যে কি করবেন আন্নে তো একেবারে শেষ হয়ে যাবেন এই জন্য খুব টেনশন হয় আচ্ছা রবি ভাই একটা কাজ করলে কেমন হয় কি কাজ বলেন তো বলেন তো আন্নের লাই মনে করেন আই যে কোনো কাজ করতে পারি আন্নে কই ভালো আপনারা যাওয়া লাগবে না আপনি বরং এই বাড়িতে থেকে যান ভাবি না আন্নের আন্নের হকগুল কথা রাখতে পারবো কোনো প্রবলেম নাই এই কথা আনলে বললেন না ভাবি প্লিজ রবি ভাই আপনি না আমার ভাই আপনি আমার দুর্দিন এভাবে চলে যাবেন আনলে আনলে কেমন করে আরে রিকোয়েস্ট করতেছেন ও খুদাই আরে কি একটা উভয় সংকটের মধ্যে ফেলে দিলে আল্লাহ না ভাই আমি আপনাকে কিছুতেই যেতে দেব না কিন্তু ভাবি সমস্যা তো কে ভাই চাচা আনের শ্বশুর হেতে তো চায় না আমি এই বাড়ি থাকি সে ব্যাপারটা আমি দেখবো আপনি থাকেন আমি বাবাকে বুঝিয়ে বলবো না সেটা ঠিক আছে ভাবি কিন্তু নতুন যে বাসাটা আমি দেখছি ফেসিলিটি অনেক কিন্তু ভাড়া কম বুঝছেন নি আরে ভাড়া নিয়ে আপনার কোনো ঝামেলা হবে না দরকার হলে আপনার এখানে যে ভাড়া আছে তার চাইতে আমি আরো কমিয়ে দেবো আপনি এখানে থাকেন ভাই হ্যাঁ তাহলে ঠিক আছে হ্যাঁ থাকলাম বোনের জন্য এই বাড়িতে সেক্রিফাইস করে থাকলাম অসুবিধা নাই বোন না কিন্তু ভাবি আরেকটা যে আমার আবদার আছে কি আবদার বলেন বোনের কাছে ভাই আবদার করবে না বলেন ভাবি হচ্ছে মানে মানে ব্যাপারটা হলো কি আয় তো এই বাড়িতে থাকি তাহলে বাকিরাও থাকুক মানে আমি যদি একলা থাকি সবাই একসাথে আসছি না জিনিসটা কেমন বেমানান লাগে না
আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাই থাকো কোনো সমস্যা নাই আমি বাবাকে বুঝিয়ে বলবো বাবা আলহামদুলিল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ প্রত্যেক ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে এরকম একটা বোন এরকম একটা নারী দিয়ে দিল থামেন আস্তে কথা বলে তাকে তো ওয়াজ মারতে শুরু করে দিচ্ছে সবাই তো জেনে যাবে হ্যাঁ তা বলছে ভালো আচ্ছা আমি এখন যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবি ঠিক আছে ওকে 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 আপনার সমস্যার সমাধান পেয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি আর কোনো মুশকিল নেই আপাতত নেই আচ্ছা ঠিক আছে এখন আপনি যেতে পারেন আর পেমেন্টটা অ্যাকাউন্টে ক্লিয়ার করে যাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসুন আসুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জি আপনি জনাব তমাল আহমেদ তমাল আহমেদ নয় তমাল হাসান ও সরি সরি জি আমি তমাল হাসানের কাছে হ্যাঁ আমি তমাল হাসান বসুন বসুন থ্যাংক ইউ সো মাচ বলুন আপনি তো সেই তমাল মানে হাসান যিনি সব রকম সমস্যার সমাধান করে দিতে পারেন হ্যাঁ হ্যাঁ আমি মুশকিল আসান করে থাকি আপনি ঠিকই ধরেছেন এবার আপনার মুশকিলটা বলুন বলছি অ্যাকচুয়ালি মানে আমার মুশকিলটা একটু ঝামেলাপূর্ণ যে কোনো মুশকিলই ঝামেলাপূর্ণ এই পৃথিবী কণ্টকময় আর এসব কণ্টক দূর করার জন্যই আমার মতো মহামতিদের জন্ম হয় আসলে ঝামেলাটা হচ্ছে যে আমি যে মেয়েটাকে ভালোবাসি আমার বড় ভাইও একই মানে একই মেয়েকে ভালোবাসে ভেরি গুড হোয়াট ভেরি গুড হ্যাঁ আপনি এটাকে ভেরি গুড কেন বলছেন আসলে হয়েছে কি আমরা যারা মুশকিল আসান করি আমরা যখন কঠিন কোনো সমস্যা পাই তখন আমরা ভেরি গুড বলি এবার আমি আমার সমস্যার কথাটা বলি সমস্যা তো আপনি বলে ফেলেছেন আপনার জীব নাড়ানো দেখেই আপনার সমস্যা আমি বুঝে ফেলেছি তবু আমি আপনাকে বলার সুযোগ দিলাম আমি বুঝতে পারছি আপনি চাচ্ছেন আপনার পথের কাঁটা মানে আপনার ভাইকে আপনার পথ থেকে আপনি সরিয়ে দিবেন তাই না ঠিকই ধরেছেন মানে আমি এমনভাবে সমাধানটা চাচ্ছি যাতে ভাইয়া কষ্ট পেলেও মানে নিজেকে পরে সামলে নিতে পারে ভাইয়া যাতে কোনো ক্ষতি না হয় ভেরি গুড আপনি কি তাহলে আমাকে হেল্প করতে পারবেন কি বলছেন আই এম এ গোল্ড মেডেলিস্ট ফ্রম অক্সফোর্ড ডিকশনারি সরি না মানে আই এম এ গোল্ড মেডেলিস্ট ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি আপনি কি শুনেছিলেন হ্যাঁ না মনে হয় আমি ভুল শুনেছি ভেরি ফানি সো বুঝতেই পারছেন আপনাকে যদি কেউ হেল্প করতে পারে তাহলে সেটা একমাত্র আমি তমাল হাসান ইয়ে তমাল হাসান ভাই মানে আপনি কাজটা কিভাবে করবেন সেটা আপনার না জানলেও চলবে আপনার কাজ হলেই হলো সেটা অবশ্য ঠিক বলেছেন এখন আপনি ওই মেয়ের ছবি আমাকে দেখান ওই মেয়ের ছবি দিয়ে আপনি কি করবেন আপনার তো দেখা উচিত আমার ভাইয়ের ছবি না আপনার ভাইয়ের ছবি তো লাগবেই তবে সবার আগে আমি ওই মেয়ের ছবি দেখতে চাই যাকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে ও কোনো সমস্যা নেই আমার মোবাইলে ওর ছবি আছে আমি দেখাচ্ছি আপনার সমস্যার সমাধান হয়ে গেছে রিয়েলি আপনাকে এখন যেটা করতে হবে আপনি সোজা অ্যাকাউন্টসে যাবেন একটা ফর্ম পূরণ করবেন ফর্মের সঙ্গে যে পেমেন্টটা দিতে হবে সেটা অ্যাকাউন্টসে জমা করে দিবেন এবং অবশ্যই এই ছবিটা যে ছবিটা আমাকে দেখালেন সেই ছবিটা শেয়ারিংয়ের মাধ্যমে আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি নিশ্চিন্ত থাকেন সমস্যার সমাধান হয়ে গেছে এবং আমার আর আপনার ভেতর যে কথাবার্তা হচ্ছে এটা সম্পূর্ণ গোপন থাকবে ক্লায়েন্টের কথা আমরা বাইরে ফাঁস করি না বাহ চমৎকার এই জন্যই আপনি তমাল হাসান আমি আপনার কথা অনেক শুনেছি তাহলে আমি আসি হ্যাঁ থ্যাংক ইউ সোজা অ্যাকাউন্টসে বুঝছে মা কত লাখ রবির বড় নিয়ে তো আমি একটা জটিল মুসিবতে পড়ে গেছি কি সমস্যা তোর কইলাম না যে রবির বউ এক কতলা নামে অভিযোগ করছে আর কতলা উল্টা হ্যাঁ নামে অভিযোগ করে হ্যাঁ নাকি রবির বউ না হ্যাঁ কতলের
তার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ বলতে আর কি, এর কাছে বলে কাবির নামা আছে। তাহলে তো মুশকিল, কিন্তু কেউ একজন মিথ্যা কথা অবশ্যই বলছে, এটা শিওর। এটা তো আমিও বুঝার পারতেছি। আব্বা, আপনি ওর কাবির নামা দেখেছেন? তাহলে আগে এক কাজ করেন, ওর কাবির নামাটা দেখেন। এটা আমি দেখাবো না, এ বলে ব্যক্তারে লয়ে এক লগে দেখাবো। কেন? এক লগে প্রমাণ করবার চাই ব্যক্তির সামনে। তার কনফিডেন্স লেভেল কিন্তু দেখছি খুবই হাই। অন্তত আমাদের মনের মধ্যে সন্দেহ লাগতেছে, মনে করতেছে কত লোক কোথায় ঠিক। যদি এইটাই হয় তাহলে তো সমস্যা আরো বাড়বো। আমারও তাই মনে হয়। আপনাকে কত করে বললাম বাসায় এইসব মেহমান রাখেন না। তার উপর ওই মির্জাফরদের যদি বাসা থেকে তাড়াতে পারতাম তাও একটা কথা ছিল, তারাও তখন বাসার মধ্যে ঝামেলা করছে। আমি তো ওগো বাইরে থেকে নামে যেতে বলছি, মগার ব্যাগ থেকে একটু সময় চাইছে। এখন তাহলে কি করবেন আব্বা? প্রবলেম তো দেখছি কমাতে যে আরো বেড়ে যাচ্ছে। কাম করলে কি হয়? কি কাজ? ব্যাকটেরিয়া ডাইগা ওগুলো দুই তরফে বাইন ছেড়ে ডাকলাম। তারপর ডাইগা ব্যাকটেরিয়ার সামনে কাবি দাম লইয়া আগু দিয়ে পুড়াই দিন। গুড আইডিয়া। এরপর? এরপরে আর কি, এরপরে দুইজনের লাত্তি মেরে বাইরে দেখা দেবে। আব্বা, এর থেকে ভালো কিছু আর হইতেই পারে না। এতে সাপও মরবে আর লাঠিও কমবে না। কিন্তু আব্বা, কাবির নামা কেন পুরাবেন? আরে না পুরাইলে তো সমস্যা আরো বাইরে যাবো গা। এই রবি আর পটল দুজনে খুনাখুনি করবো, পুলিশে আয় যাবো, পুলিশ সামলাবো কেটা। তার চেয়ে কাবির নামাও নাই, সমস্যাও নাই। আব্বা তুমি গ্রেট, একবারে সব সমস্যা ধুয়ে মুছে ফেল। ঠিক আছে। কি খবর পাইছ নাই উনি? কি আবার শুনলেন, তুমি নাকি পাগল হয়ে গেছিলে? 1952 সালের কথা বুঝছেন নি, অনেক পুরনো খবর, অন্য কোনো খবর আসেনি। পুরন হলিউ খবরটা যে ভুয়া তাতে তো কোনো সন্দেহ নাই। এই সত্যি করে আমাকে কও তো, তুমি ভাঙ ধরেছিলে না? ভাই, এই পুরান বিষয়ে আলোচনা কোনো দরকার আছেনি। এত তো পাস্ট ইজ পাস্ট, নতুন কত বিষয় আছে এটা নিয়ে আলোচনা করি নাকি? নতুন আবার কি ঘটলো? আরে না, ওই স্টিফেন হকিং মরে যাওয়া ছাড়া নতুন কোনো খবর ঘটনা ঘটেছে বলে তো আমি শুনিনি। আচ্ছা আচ্ছা, আমি বুঝছি। আপনি তো মনে করেন আসল ঘটনাই জানেন না। মীর তো তোমার অন্ধকারের মধ্যে রাখি দিছে। মীর একটা সাগর সাগর। কি করছে না করছে আমার মাথায় ঢুকছে না। এরকম লম্বা সাইজের একটা মানুষ হঠাৎ সাগর হয়ে যাবে কি করে? ঘটনা কি একটু খুলে কত ভাই? মীরা তো পাল্টি মারছে। মীরা হচ্ছে আমার জানের জান, আমার কলিজাকা টুকরা। মীরার সম্পর্কে কোনো উলট পালট কথা বলি সত্যি করছি, আমি কিন্তু মানবো না। বাবা রে বাবা, বাসন দিচ্ছেন আন্নে। শুনেন, আন্নের জানা দরকার। মীরার লগে আমার প্রেম আছিল, আন্নের না আন্নে মনে বলি গেছেন সব কিছু না? মীরা আমার সব কয়েছে, মীরার জীবনে উঠাইছিল সবচেয়ে বড় একটা বুক। ওরে বাবা রে বাবা, হেতির বল না আর বল, এটা পরের কথা। হেতি আর লগে প্রেম করি, আর লগে বল্ডি মারছে, আর আন্নে কি হরিদাস পাল? হ্যাঁ, সেটাও তো একটা। আচ্ছা ভাই, তোমার কিভাবে পোল্ট্রি মারেছে ঘটনাটা একটু খুলে কত? ও না,
আমি তোমারে খুলি বলি হে তিয়ে এখন কেফায়েত স্যার পিএস পিএসের পরে কি হইব হেতিহারে বিয়ে করবো মানে চাচারে বিয়ে করবো, বিয়ে করলে পরে তো হেতি এ বাড়ির সব মালিকানা পাইয়ে যাব না বুঝছো নি, আর হেতি বিয়ে করার পরে প্রধান বাধা কারা, হেতি বিয়ে করার পরে এ বাড়িতে সবচেয়ে বড় বাধা হলো আমরা, আমার বাইর করার জন্য হেতি উঠি পড়ি লাগছে বুঝছো নি, খুব খারাপই আছে আমার তাই না, তুমি কালে আর আমি বিশ্বাস করলাম, এই মীরা কি নিজের মুখে তোমাকে এই কথা কয়েছে, আমি তো আমার চাকরি খুব এনজয় করছি, আরে স্যারের মতো এমন বস পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। আর স্বামী না মানে কইতেছিলাম একটা সালিশ হইব এখানে হে থাকার দরকার না, না সাজা না ও আসলে আর একটা ঝামেলা হবে পরে মারামারি হয়ে যাবে, না 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 তাহলে থাক তুমি একাই চলে, আমিও তো ভাই আপনাদের মতো এবারে কেউ না আমি কিভাবে কি বুঝে নিব, এটা কি বলতেছেন আবোল তাবোল কথা, আন্নে বুঝলে বন্ধন তো কে বুঝলেব, ইসের ছবি হলে আমাকে দেখানোর দরকার নেই, আমি না ভূতের ছবি দেখলে খুব ভয় পাই।